বাড়ির সামনে মঞ্চ, ধর্নায় নির্যাতিতার পরিবার। পানিহাটিতে আজ থেকে 10ই পর্যন্ত চলবে ধর্না। এই ধর্নার কথা আগেই জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। কোনো রাজনৈতিক নেতাকে তাঁদের মঞ্চে উঠতে দেবেন না তাঁরা। আরজিকর কাণ্ডে ডাক্তারি পড়ুয়াকে যেভাবে খুন ধর্ষণ করা হয়েছিল সেই ঘটনাতেই এখনও পর্যন্ত সুবিচার পাওয়া যায়নি, এবং যার কারণে নির্যাতিতার পরিবার এই পুজোতে নিজেদের বাড়ির সামনেই মঞ্চ করে ধর্নায় বসছেন। নির্যাতিতার পরিবারের পানিহাটিতে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আজ থেকে 10ই পর্যন্ত তাঁদের এই ধর্না চালিয়ে যাবেন। আমরা এ নিয়ে কথা বলবো জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, কি বক্তব্য নির্যাতিতার পরিবারে? জয়ন্ত, শোনা যাচ্ছে আমার কথা? জয়ন্ত, শুনতে পাচ্ছ আমার কথা? আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন যে যেমনটা নির্যাতিতার মা বাবা জানিয়েছিল যে প্রত্যেক বছরই তাদের সেই বাড়িতে পুজো হতো, এবং ওই নির্যাতিতা পড়ুয়া চিকিৎসক সে নিজে পুজো করতো সেখানে। কিন্তু এবছর তাদের কাছে পুজোটা একেবারেই অন্যরকম, যার কারণে এবছর তাদের বাড়িতে পুজো হবে না। নির্যাতিতার পরিবার তারা ধর্না মঞ্চ তৈরি করে 10ই পর্যন্ত ধর্না চালিয়ে যাবে। আমরা এ নিয়ে কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, নির্যাতিতার পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দেখো, পরিষ্কার ভাবে নির্যাতিত তরুণীর পরিবার তারা কিন্তু এই কারণে ধর্না বন্ধে বসেছেন, তার কারণ তাদের বাড়িতে কিন্তু সেই নির্যাতিতা তরুণী চিকিৎসক হঠাৎ করে করতেন দুর্গাপুজো। কিন্তু এবছর সেই দুর্গাপুজোর ভাবনা এবং ভাবধারা দুটোই বদলেছে, সেই তরুণী আর তাদের মধ্যে নেই, এটা তারা ভাবতেই নারাজ। তাই এই দুর্গাপুজোর এই কটা দিন যেভাবে তাদের বাড়িতে দুর্গাপুজো মহাসমারোহ হতো সেটা এবছর যে হচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সেই নির্যাতিতা তরুণী চিকিৎসকের সঠিক প্রতিবাদের দাবিতে তার বিচার যেন সঠিক হয় এবং সেই প্রতিবাদে সোচ্চার হয়ে তার পরিবারের লোকজন এবং যারা পাড়া প্রতিবেশীরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু সাদা কালো প্রেমে ধর্না মঞ্চ বানিয়ে সেখানে কিন্তু বসেছেন। ইতিমধ্যেই প্রচুর রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা রয়েছেন তারা যদি আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ধর্না মঞ্চে নিজে দাঁড়িয়ে কথা বলবেন, কিন্তু ধর্না মঞ্চের উপরে উচ্চ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে পরিবারের তরফ থেকে। অর্থাৎ এই যে আজকে থেকে শুরু করে যতক্ষণ না দেবী দুর্গার বিসর্জন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধর্না মঞ্চ অব্যাহত থাকবে এবং ধর্না মঞ্চে বসবেন নির্যাতিত তরুণীর পরিবার। ধন্যবাদ জয়ন্ত তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।